হোম, ওয়েলকাম টু ক্রিয়েটিভ অফ সিটিজি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে ট্রিকটা দেখাবো, আপনারা একটা যদি পুরাতন মোবাইল থাকে, যে মোবাইলের হয়তো ডিসপ্লে এরকম নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, কিন্তু ক্যামেরা সচল আছে, এরকম পুরাতন মোবাইল দিয়ে কীভাবে একটা সিসিটিভি ক্যামেরা বানাতে পারবেন অন্য একটা মোবাইলের সাহায্যে? চলুন তাহলে দেখি নি কীভাবে সিসিটিভি বানাবেন একটা পুরাতন মোবাইল দিয়ে। খুবই ইজি এবং সহজ একটা ট্রিপ। সো ফার্স্ট আমাদের যেতে হবে গুগল প্লে স্টোরে। চলুন তাহলে কী কী করতে হবে দেখে নিই। হ্যাঁ গাইস, দেখুন আইপি ওয়েব ক্যামটা আমরা নামিয়ে নিয়েছি, এবং এটা দিয়ে আপনারা কীভাবে সিসিটিভি বানাবেন। এখানে প্রথমত যেই স্টার্ট সার্ভারটা রয়েছে, প্রথম ইনস্টল করলে এটা আসবে। স্টার্ট সার্ভারটাতে যাবেন, জেনারেটিং এসএসটিপি সার্টিফিকেট। দেখুন এরকম একটা লোগো আসবে। তো এখানে আপনাদের কোনো কাজ নেই, হয়তো মিনিমাইজ করে দিবেন, না হলে এরকমই রেখে দিবেন। তো এখানে মেন কাজটা হচ্ছে আপনার এখানে একটা আইপি শো করবে, হয়তো দেখতেছেন না আইপিটা। দেখুন এখানে একটা আইপি শো করছে, আইপিটা হচ্ছে HTTP 192.168.0.109.8080। এই আইপিটা আপনি অন্য একটা সাইটে ব্রাউজ করলে এই মোবাইলের ক্যামেরা চলে আসবে। তাহলে আমরা এখন একটা মোবাইল নিই, তাহলে আমরা একটা মোবাইল নিয়ে দেখি এটা কীভাবে কাজ করে। এটা আমি এখানে রাখলাম এরকম।
গাইস দেখছেন তাহলে কিভাবে একটা কম পুরাতন মোবাইল দিয়ে কিভাবে একটা সিসিটিভি ক্যামেরা বানাবেন। অবশ্যই তাহলে না বুঝলে কমেন্ট করে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এরকম নতুন নতুন আপডেটগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি। সো গাইস থ্যাংক ইউ, বাই বাই।